হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এই পৃথিবীর দুটি পরস্পর চিরপ্রতিদ্বন্দ্বী এবং চিরশত্রু দেশ হচ্ছে ইরান এবং ইসরায়েল। ইরান হলো বিশ্বের অন্যতম একটি মুসলিম প্রধান রাষ্ট্র এবং ইসরায়েল হলো বিশ্বের একমাত্র ইহুদি প্রধান রাষ্ট্র। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2023 সালের তথ্য অনুযায়ী ইরান এবং ইসরায়েলের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাব এবং এই পার্থক্য দেখা শেষে আপনারা বুঝতে পারবেন যে এই দুটি পরস্পর শত্রু দেশের মধ্যে কোন দেশটি সবচেয়ে বেশি এগিয়ে আছে। তো প্রথমে যদি আমরা ইরান নিয়ে কথা বলি, ইরান স্বাধীনতা লাভ করেছিল 1979 সালে। ইরানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরানের রাজধানী এবং বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে তেহরান। ইরানের রাষ্ট্রভাষা হচ্ছে পার্সিয়ান। বর্তমানে ইরানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 8,91,72,000। ইরানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটির 99% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তো বন্ধুরা, এগুলো ছিল ইরানের কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে। 2023 সালে ইরানের মোট জিডিপি হচ্ছে 366 বিলিয়ন মার্কিন ডলার এবং ইরানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 4,234 মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটা আয়ের র্যাঙ্কিংয়ে ইরান বিশ্বের 42 নম্বর অবস্থানে রয়েছে। ইরানের মুদ্রার নাম হচ্ছে ইরানি রিয়াল। ইরানের মানুষের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ইরানের জাতীয় ফুটবল টিম 21 নম্বর স্থানে রয়েছে। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ইরান রয়েছে 17 নম্বর স্থানে। ইরানের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে মাশহাদ, ইস্ফাহান, কারাজ ইত্যাদি। তো বন্ধুরা, এগুলো ছিল ইরানের ইনফরমেশন। তো এখন চলে যাওয়া যাক ইসরায়েলের ইনফরমেশনে। ইসরায়েল স্বাধীনতা লাভ করেছিল 1948 সালে। ইসরায়েলের অফিসিয়াল নাম হচ্ছে স্টেট অফ ইসরায়েল। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেল আবিব। ইসরায়েলের রাষ্ট্রভাষা হচ্ছে হিব্রু। 2023 সালে ইসরায়েলের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 90,73,000। ইসরায়েলের প্রধান ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। দেশটিতে প্রায় 73% মানুষ ইহুদি ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল ইসরায়েলের সাধারণ কিছু তথ্য। তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে। 2023 সালে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে 564 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে ইসরায়েলের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 58,270 মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটা র্যাঙ্কিংয়ে ইসরায়েল বিশ্বের 13 নম্বর স্থানে রয়েছে। ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল। ইসরায়েলের মানুষের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ইসরায়েল জাতীয় ফুটবল টিম 75 নম্বর স্থানে রয়েছে। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ইসরায়েলের অবস্থান 18 নম্বরে। ইসরায়েলের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে হাইফা, রিশন লিজিয়ন, পেতাহ তিকভা ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এবং আপনি যদি বাংলাদেশ বনাম পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।